কি হলো? সবক তোমার না শুরু করতে হয়? কিসের সবক? কিভাবে সবক করবো? শোনো, ওই যে সামনের দিক থেকে যে লোকটা আসতেছে না, তার এই মাছটা দিয়ে দেবা। কি কবা যেটা একটা আটলান্টিক মহাসাগরের থেকে ধরা মাছ কেবলাজান তার জন্য এটা পাঠাইছে। এটা কি করছেন? এটা না বড় কেবলাজানের জন্য কিনলাম আমরা। আপাতত তারাই দিয়ে দাও, আর আমার কথাগুলি কবা যে আমি সবকের মধ্যে আছি কথা কর নিষেধ। ইসমাইল সরকারের জামাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এবার বাবাজি যাবা কোয়ানে, তোমারে আজরাইল দিয়ে ধরাই দেবো যাথায় কপালে। কি ব্যাপার? তাহলে আমার টাকা দিয়ে খাওয়া দাওয়ার ঘোরাফেরা খুব ভালোই হচ্ছে। হ্যাঁ, আমার সোয়ালদারে রাজা বানাবার চাইছিলা, রাজা বানানোর দরকার নেই, আমার টাকা দিতে কও। এই মাছটা ধরেন, এইটা আটলান্টিক মহাসাগরের থেকে ধরা হয়েছে, কিবলাজান আপনার জন্য পাঠাইছে। সেটা আসছে না। হ্যাঁ, এই মাছ দিয়ে পগার পার হবার চাচ্ছ, সেটাও আসছে না, টাকা ফেরত দিবার কও। কিবলাজান এখন সবকের মধ্যে আছে, কথা কওয়া যাবে না। আমারে আজরাইলে দাবড়াইবার আছে সারা গ্রাম, আর ওনার সাথে কথা কওয়া যাবি রে। টাকা ফেলা দিকে নাহলে মাছ দিলে রেহে নিয়ে আসবানি। এটা আপনি কি করলেন? কিবলাজান তো মরে গেছে। মরে গেল মানে? এই মাত্র আজরাইল এসে জান্ডা কবজ করে নিয়েছে, বলে গেল। হ্যাঁ হ্যাঁ, কয় কি, কোন দিক দিয়ে আসলো? হ্যাঁ, কোন দিক দিয়ে আসলো? তাহলে কি কাম সেরে ছুঁয়ে গেল? আমার হ্যাঁ থা তো তাহলে ঠিক না, আমি বাড়ির দিকে যাই। কথাই আছে না, তাহার সে জান্ডা বড়। তাহলে তো আপনার বিরাট ক্ষতি হয়ে গেল, টাকাটা পাওয়া গেল না। তুই টাহাটা বড় করে দেখলি? হ্যাঁ, তাহার সে জান্ডা বড়, এটা তুই বুঝিস না? আমি যাচ্ছি, বুঝছি। মনে হয় পুরা পাগলতার বেশি বাকি নাই। আল্লাহর সাজা, আমার ঘর ভেঙে সুখ খুঁজতে চেয়েছিল, এবার খুঁজো সুখ, দেহ কেমন বিচার। ভাই, একটা জিনিস চিন্তা করে দেখ, এটা কারো পক্ষে খাওয়া সম্ভব না। ধর তুই আগে দুধ খালি, আরে বিষ খালি, তাতে মরে যাবানি। আরে বিষ আগে খালিও তো মারা যাবানে। সিরে কিরাম করে কি করি, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। এটা মনে হয় কোনো ধাঁধা না। আরে এটা পালি তো যে কেউ 50 বিঘা জমি লেহে নিয়ে যাইতো, কেউ পারবে না বলে এরমে ধাঁধা বলিস। তাই তো। আচ্ছা শোন কাশেম, এক কাজ করি, ওগের দুই বোনের মধ্যে তে কেউ একজন পারতে পারে, চল ওগের থেকে জিজ্ঞেস করে নি। সব যদি ওরাই কয়ে দিবি তাহলে আমাদের বুদ্ধি কোয়ানে থাকবি ক। তাও তো কথা, তাহলে কিরাম করে খাওয়া যাবে? সেটাই তো ভাবতেছি। কাশেম চল এক কাজ করি, ক্ষেতের মধ্যে যে বসে চিন্তা ভাবনা করি, তাহলে বুদ্ধি বাইর হবে নি। কে ক্ষেতের মধ্যে জাতি হবে কে? আর ক্ষেতের মধ্যে চারিদিক সবুজ না, সবুজ দেখলি মন ভালো হয়ে যায়, আর মন ভালো হলি ফাইন ফাইন সব বুদ্ধি বেরোবে। চলে তাই চল।